অনেক যুদ্ধ করে অনেকদিন পর স্কুল যাচ্ছে, ম্যাডাম স্কুলে গেছেন। আপাতত এখন আমি ব্রেকফাস্টের প্রস্তুতি করছি মা বাবার, আর ভাত বসিয়ে দেবো, খেয়ে অফিস যাবে, ওরও ছুটি ছাটার কোনো পার্ট নেই। বাকি ও এখন নিচে গেছে গাড়ি ধুতে, আজকে বিশ্বকর্মা পুজো, গাড়ি পুজো দেবে, আমাদের নতুন গাড়িটা আজকে পুজো হবে, তো এখন গেছে ধুতে। আমি আর এখন যেতে পারছি না, কারণ এই যে ঘরে কাজ আছে, না হলে ভিডিও করতাম। এইটা বাবার দিয়ে আসে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। গুড মর্নিং মা। এখানে একটা তরকারি বসিয়েছি, এই যে বেগুন আছে ছোট ছোট করে, টমেটো লঙ্কা তো আছেই, পটল আছে, ঝিঙে আছে, আলু আছে, পেঁয়াজ আছে, টমেটো, কালো জিরে ফোড়ন দিয়ে এটা বসিয়েছি। এটা মাছের মাথা দিয়ে হবে, এক ধরনের চচ্চড়ি। এটা মায়ের রেসিপি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। একটু অল্প এবার জল দিয়ে দেবো। আর এদিকে ওর ভাতও বসিয়ে দিয়েছি। এখানে বাবা সবজি কাটছে, আর এই যে আমার ব্রেকফাস্ট, সেদিনকার দুটো ফ্রাইড রাইস। ওকে ভাত দিয়ে দিয়েছি, ভাত, ডাল আর এই তরকারিটা মাছের ঝোল। আমার ঘর ঝর দিয়ে মোছা কমপ্লিট হয়ে গেছে, ও খেয়ে মেয়েকে দিয়ে তারপর যাবে। স্নান করে নিয়েছি, ঠাকুর দিয়ে নিয়েছি, আজ বিশ্বকর্মা পুজো, তো মা বাড়িতে নিরামিষ খায়, নিরামিষ কি আমাদের বাড়িতে তো পুজো হয়, তো এবার তার সেটা সম্ভব হয়নি, তো মা ওর জন্য আজকে নিরামিষ খাবে, নিরামিষ ভাতই খাবে, কারণ এখন তো অন্য অন্য টুকটাক কিছু খেতে পারবে না, তো ওর জন্য যে ভাত বেড়ে নিয়েছি মায়ের। আজকে পটল ভাতে আছে, আলু ভাতে আছে, উচ্ছে ভাতে আছে, আর কুমড়ো আলু তরকারি ডাল, আর আমাদেরও তাই। এই যে বাবা খাচ্ছে, আর তার সাথে আছে হচ্ছে আমাদের মাছের মাথা দিয়ে ওই চচ্চড়িটা, আর আছে মাছের মাছের ঝোল আর কি, যেটা মাইক্রোওভেনে আছে, গরম থাকবে ওখানে। চলো খেয়ে নি। কিরে, গুড ইভিনিং এভরিওয়ান। কাল তো যাওয়া হয়নি মনে, আজকে যাবো, আর আমি মেয়েকে রেখে যাবো, আর একটু ডাক্তার দেখাতে, তাই তো আমরা এক্ষুনি চলে আসবো। মা দাঁড়াও বাবার মায়ের কাছে। চলো, আজকে দিচ্ছে একটা দাদারটা, তারপর দেখে এই বাবার টুকটাক এই শপিং আছে আর কি। চলো, যতই ওকে বলো তুমি ডাক্তার দেখাতে যাও না কেন, বোঝা বোঝা হয়ে গেছে। ঠিক আছে, ইউনিকর্ন পেলে আনবো, না হলে নয়, পেলে আনবো নালে নয়। চলো, ফার্স্ট কালেকশন, বাট এটা একটু বেশি হল না, এটা কি সুন্দর, এইটা নিয়েছি ফ্যাক্টরি থেকে, এই একটাই। কি সুন্দর সাজিয়েছে দেখো, পুজোতে রাস্তা আরো সুন্দর লাগবে। না এটা হচ্ছে পূজার জন্য দেখছি, এই একটা কালার আছে, এই একটা কালার আছে, এইটাই থাক। এই যে এইটা দিদির ছেলের জন্য, এটা বেশ সুন্দর লাগছে। মেয়েকে আনেনি, তাই মেয়ের কালেকশন দেখা হচ্ছে এখন। ভালো, এই দিকটা ভালো লাগে দেখতে। এইটা দাদার জন্য নিলাম, ডিপ কালার ভালো লাগবে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, দাদারটা দিদির ছেলেরটা কিনেছি, এবার গোড়া বাজার যাব, বাবারটা নিয়ে তারপর বাড়ি যাব। চিনে যাবে, এটাই থাক বাবার জন্য। বাবার শার্টটা হয়ে গেছে, নিচ থেকে প্যান্টটা নেব, দিয়ে যাব এই প্যান্টের পিসটা, এটাই থাক। হয়ে গেছে যতটুকু যা কেনাকাটা করার ছিল কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার সময় রুটিটা নিয়ে বাড়ি যাব। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, বাট আগে খেয়ে নেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এখন 10:30 বাজে প্রায়, ফ্রেশ হলাম, খেয়ে নেবো, তারপর সব আনপ্যাক করবো। এলাম, স্নান করে নিয়ে চল যা আছে। রাত্রিবেলা এই যে আলু কুমড়ো তরকারি আর রুটি,
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা কি প্রায় 11:30 বাজতেই চললো। কাল মেয়ের স্কুল আছে, শুয়ে পড়বো। তাই কি কিনেছি না কিনেছি সেটা আজকে শেয়ার করছি না, নেক্সট ডে নেক্সট ব্লগে শেয়ার করবো। বাকি দেখা হচ্ছে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।